বিউটি উইথ ব্রেনের অন্যতম উদাহরণ হলেন রফিয়াথ রশিদ মিথিলা। তাকে সবাই চেনেন অভিনেত্রী, উন্নয়ন কর্মী, উপস্থাপক হিসেবে। তবে তার গলায় এমন সুর যা সৃজিতের সিনেমার গানকেও করে তুলেছিল আরও সুন্দর। কিছুদিন আগে গিটার হাতে স্বামী সৃজিতের এই গান কিন্তু কেড়েছিল সবার মন। গায়িকা মিথিলার এবার আর একটি গুণ এলো সকলের সামনে।
বর্তমান পরিস্থিতিতে সকলে একটু হালকা মেজাজে থাকতে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চ্যালেঞ্জ নিচ্ছে, যার মধ্যে মিথিলাকেও ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ তিনি অ্যাকসেপ্ট করেন আর চট করে ছবি এঁকে সামাজিক মাধ্যমে তার আঁকার গুণেরও প্রতিভা তুলে ধরেন। ছবিটিতে দেখা যাচ্ছে একটি কৃষ্ণচূড়া গাছের নিচে তিনজন অনন্তের দিকে তাকিয়ে দাঁড়িয়ে, একজন পুরুষ ও একজন মহিলা একটি শিশুর হাত ধরে, যা থেকে বোঝা যাচ্ছে এই ছবিতে মিথিলা তার স্বামী সৃজিত ও সন্তান আয়রার প্রতিচ্ছবি এঁকেছেন। এখন ভারতে সৃজিত ও বাংলাদেশে মিথিলা ও তাদের কন্যা আয়রা লকডাউনে, আর এইভাবেই মিথিলা তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দূরে থেকেও ভালোবাসার প্রকাশ করলেন ছবিটির মাধ্যমে।